মুন্সিগঞ্জে টঙ্গিবাড়িতে চাঞ্চল্যকর শাহাবুদ্দিন শেখ হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার কাউরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই কথা জানান। তিনি জানান, এনজিও থেকে নেয়া ২৫,০০০ টাকা জুয়া খেলে নষ্ট করে রাকিব ও তার মামা। পরে সেই ঋণ পরিশোধ করতে ইজি বাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা, আর এর জের ধরে হত্যা করা হয় শাহাবুদ্দিনকে। গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন দুর্গম শালবনের ভিতরে অভিযান চালিয়ে উক্ত ক্লুলেস ও লোমহর্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।